ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى آله وصحبه اجمعين. نبي كريم صلى الله عليه وسلم জীবনী সম্পর্কিত ধারাবাহিক আলোচনা আজকে সংক্ষিপ্ত যেটা পেশ করছি তা হলো নবী করিম সাল নবী হওয়ার পূর্বে তার জীবনী নবী করিম সাল্লাম শৈশবকালে তার চাচা আবু তালিবের সাথে সাম গেছেন সাম মারি সুরিয়া ফেলাস্তিন এইসব অঞ্চলকে সাম বলা হয় আশপাশের তার চাচার সাথে সফরে গেছেন ব্যবসার ব্যবসায়িক সফরে একদম ছোটবেলা তারপরে সুন্না মেরি আহারি মাক্কা মক্কাবাসীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর বকরি চুরিয়েছেন এবারে শেয়ার করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথম নম্বর ইয়তিম ছিলেন তারপরে তার লালন পালন করতেন দাদা রাজা চেরাগেনাশন চাচা সুবহানাল্লাহ দেন নবী করিম ইয়তিম আল্লাহ নিজে বলেছে ওজে দেখা alam yajid kayatiman fa'awa হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তো তোমাকে এতিম পেয়েই তোমাকে আশ্রয় দিয়েছিলেন তুমি আশ্রয় এতিমই ছিলে তোমার আশ্রয় তোমার সব কিছুর দায়িত্ব তো একমাত্র সরাসরি আল্লাহর কাছে ছিল সুবাহান্লাহ আল্লাহ এইসব ব্যবস্থাপনা করে দিয়েছেন তো একদম শৈশবকালে এখানে উল্লেখ করেছেন আবু তালিবের সাথে তিনি ব্যবসার উদ্দেশ্যে মানে ছোটবেলা গেছেন এখানে কিন্তু অনেক লম্বা ঘটনা আছে এখানে উল্লেখ নেই আকারে পেশ করা হচ্ছে আর কি মূল্য জানার উদ্দেশ্য তারপরে মোহাম্মে মক্কাবাসীর জন্য মক্কাবাসীর বকরি ছড়িয়েছেন এর দ্বারা কি বোঝা গেল যে কোনো কাজ হালাল তুচ্ছ ভাবতে নাই হালাল কামাই আলহামদুলিল্লাহ যে কোনো কামাই হালাল আল্লাহ আলহামদ কুকুগা চিটা ছুটোক কামাই এটা এ এর পর ধারণা সে বড়টা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইজ্জতওয়ালা নবী মতো সম্মানিত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সিসটির মধ্যে আর কি এসেছে আর আসবে এত সম্মানিত ব্যক্তি

الله الرسول صلى الله عليه وسلم يقول نعم أميو كنت أرعى الغنم لأهل مكة على قراريط كويكت دنار بينو أي مكة وشيد بوكي تراتم صلوات الله وسلامه عليه تي هي بحي بهاي بهايرا حلال كمايكي جيكونو كمايكي أبني تشوتوب بهنا والحمد لله أبني ديكن كمايكي حلاله هو تشيكينا كمايكي دي أول الحمد لله بركة বেশি হয় আলহামদুলিল্লাহ হালাল কামাই আল্লাহাম হারাম পথে যাবেন না পথে যাবেন না যত বড়ই টাকা হোক সুদখুর ঘুষখুর সুদ খেয়ে ঘুষ খেয়ে আর কোজে করে আরেকজনের মাল বিভিন্নভাবে নিয়ে এসে আত্মসাত করা সরকারি মাল আত্মসাত করা প্রতিষ্ঠানের মাল আত্মসাত করা মসজিদের মাল মাদ্রাসার মাল আত্মসাত করা এরকম পাওয়া যায় মাঝে মধ্যে এই জন্য বলছি এর এগুলো না করে একদম হালাল কামাই অল্পই করেন দিন মজুরি করেন রকম ভাত খেতে পারেন এরকম হয় এটি আল্লাহ আল্লাহর কাছে বলুন আলহামদুলিল্লাহ হারাম এত কামাই করে লাভটা কি পরিচিত আপনার পরিণতি কি হবে যারা হারাম কামাই করে দুনিয়াতেও শান্তি নেই এবার করলেও শান্তি নেই এবার করছে আর কি কিন্তু যেহেতু হারাম চলাতে গেলেও শান্তি নাই যে তার কামাইটা হচ্ছে হারাম দুনিয়াতেও শান্তি নাই আগ্রাতেও শান্তি নাই তবে হ্যাঁ ওটা আরেক ব্যাপার তবা তবা যদি কেউ করে নেয় আল্লাহ মাফ করি তাহলেও আদা সুভান কিন্তু আপনার কি সিওরিটি আছে আপনি তবা করতে পারেন মরনের পূর্বে তাই এখন থেকে আপনি শুধরে যান হারাম পথ পরিহার করুন হালাল পথে থাকুন আপনার নবী মোহাম্মদ আম্বিয়া আকরাম ইসলাম বকরি চড়িয়েছেন জানেন বকরি চড়ানো কত কষ্টকর সৌদিতে দেখেন গিয়ে একটু আমার এখানে আমার বাংলাদেশি আমার দেশি বঙ্গভূমির ভাইরা কত এখানে আছে কেউ কেউ আছে বলে দিয়ার ডিউটি করে কেউ কেউ ক্লিনার আছে কেউ কেউ প্রফেশনাল আছে আলহামদুলিল্লাহ সব লাইনেই আছে কিন্তু আপনি ক্লিনার আপনাকে এটাকে এটাকে আপনি তুচ্ছ ভাববেন না বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো কামাই আমি করি আপনি ইঞ্জিনিয়ার আপনার ডক্টর আপনি শিক্ষক আপনি আপনার আপনি একটা কথা একটা কথা বললাম আপনি মসজিদের ইমাম আপনি মনে মনে ভাববেন না আমি খুব অনেক কিছু হয়ে গেছি এগুলো কিছুই না এই মর্যাদাটা আপনাকে কে দিয়েছে আল্লাহ যে রব আলমিন ওই ব্যক্তিকেও ওরও সৃষ্টি সৃষ্টি করতে আল্লাহ আপনারও সৃষ্টি করতে আল্লাহ তাই যে ক্লিনার অথবা যে গাছ কাটে যে এরকম আছে না রোডে কাজ করে আপনি এদেরকে তুচ্ছ ভাববেন না যত বড়ই হন না কেন তুচ্ছ নাই হারাম জন্য তার ভাইকে তুচ্ছ বাবা এটাই তার জন্য অকল্যাণ কর এই জন্য অকল্যাণের জন্য এটাই তার জন্য যথেষ্ট খবরদার আলহামদুলিল্লাহ দেখেন আপনি হালাল কামাই করছে কিনা আপনি কুটিপুতি হয়ে গেছেন কিন্তু আপনি হারাম পথে কি ফায়দা তোমার ধিক তোমার কি অবস্থা হবে যে গুষ্ঠের শরীরের যে গুষ্ঠের যে টুকরা হারাম কামাই তারা হয় তার জন্য জাহান নামের যথেষ্ট মানে এই জন্য আগুন বেশ উপযোগী আর যে হালাল কামাই করবে যদি সে ভালো পথে চলতে পারে গরিব মানুষ আলহামদুলিল্লাহ হাদিস রসুল বলেছেন গরিবেরা ধনীদের পাঁচ বছর পূর্বে আগে জান্নাতে প্রবেশ করবে যদি ভালো ধ্বনি হয় ধনী যদি ভালো ধনী হয় তবুও গরিবেরা জান্নাতীদের পাঁচ শত বছর আগেই জান্নাতে প্রবেশ করবে আর যদি খারাপ ধনী হয় সুদখুর হয় ঘুসখুর হয় হামকুর হয় তাহলে কি অবস্থা হবে অতএব মুসলমান ভয় করুন আল্লাহকে আল্লাহকে ভয় করে নবী করিম সাল্লা ইসলামের জীবনী স্মরণ করুন দেখুন আল্লাহর রসুন সাল্লা ইসলাম মক্কার বকরি চড়ে চড়িয়েছেন আলহামদুলিল্লাহ এইসব হালাল কামাই দেহ হালাল কামাই কিনা আল্লাহ হালাম কামাই পরিত্যাগ করুন হালাল পথে আসুন কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা সব ছেড়ে দিয়ে হালাল পথে আসুন খবরে যখন যাবেন আপনার কাছে আপনার বিলিয়ন টাকা যাবে না কোটি কোটি হাজার কোটি যাবে না সব পৃথিবী মাটির উপরেই থাকবে আপনি যাবেন একা একা এসেছিল একা যাবেনও একা আচ্ছা আসেন তারপরে মোহাম্মদের জীবনে কি সামনে রেখে একটু কথা বললাম যে মোহাম্মদ বকরি চড়িয়েছেন আমরা হালাল কামাই করি আমাদের জীবন কিরকম লজ্জাবুধ হয় না না কোনো লজ্জাবোধ কিছু নাই বলো আলহামদুলিল্লাহ এবারে মোহাম্মদাম যখন বড় হয়ে গেলেন তখন হাদি জাহর আনহার ব্যবসা ছিল তার ব্যবসার উদ্দেশ্যে তিনি নবী করিম সাল আলিহিবসাল্লাম গেলেন সাম ফিরে আসলেন দেখলেন আল্লাহ রসুল সোল্লাহ ইসলামের সততা আমার সব দিক দিয়ে এত সুন্দর এত লাভবান হয়েছেন পূর্বে আর কখনো এরকম লাভবান হননি তখন হাদিজা রাহা তার নৈতিক গুণ সততা আমার উদ্দারী দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন আল্লাহ আকবর তার কাছে খুব ভালো লাগলো তখন নিজেই নবী করিম সোল্লা ইসলামকে নিজেই ফাফলা করিম সাল্লা ইসলাম কাছে বললেন তাকে বিয়ে করার জন্য তিনি নিজেই আবেদন করলেন ওই সময় প্রসিদ্ধ উক্তি যেটা মোহাম্মদ সাল্ল আলী ইসলামের বয়স ছিল পঁচিশ আর হাদিজ আহরত আনহার বয়স সম্পর্কে ইখতারাত আছে কিন্তু যেটা আমাদের দেশে যে চল্লিশ বলা হয় এখানেও চল্লিশ লিখা আমার সামনে কিন্তু আসলে এটা সঠিক নয় খাদিজারতহার বয়স কম ছিল সাতাইশ বা আটাইশ এরকম ছিল চল্লিশ না এটা প্রসিদ্ধ চল্লিশ হিসেবে এখানে চল্লিশ লেখা হয়েছে আর এই অবস্থায় খাদিজারতিয়াল আনহা সাথে বিয়ে হলো আর এরপরে যতক্ষণ পর্যন্ত খাদিজা খাদিজারদ আনহা জিন্দা ছিলেন মোহাম্মদ্লা ইসলাম আর কাউ অন্য কাউকে বিয়ে করেননি ايها والله اعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته